হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোয়া সিরিয়ালের আপডেট নিয়ে সূর্য যখনই তার পরিবারের কারো কাছে নিজের সত্যিটাকে প্রকাশ করতে পারে না তখনই সে অভিমান করে এরার হাত ধরে সেনগুপ্ত পরিবার থেকে বেরিয়ে আসে এসেই ব্যাগ গোসাতে শুরু করে হোটেলে যে তারা উঠেছিল স্বামী স্ত্রী রুমটাও ছেড়ে দেবে সেটা জানিয়ে দেয় ম্যানেজারকে আমরা কোথায় যাচ্ছি স্যার এরকম করে আপনি নিজের পরিবারকে ছেড়ে কি করে চলে যেতে পারেন আমার এখানে থাকার কোনো প্রশ্ন নেই তুমি দেখলে তো দীপা নতুন করে জীবন শুরু করেছে আমরাও শুরু করব। এখানে থেকে কী বা করবো তাড়াতাড়ি নিজের ব্যাগপত্র গুছিয়ে নাও আপনি আমাকে ফেলে রেখে যাবেন না স্যার আমিও আপনার সঙ্গে যেতে চাই আমি কোথায় যাব কি করব আমি জানি না আমি আপনাকে আপনার বাবার কাছে পৌঁছে দেব। এরপরে আমার সমস্ত দায়িত্ব শেষ হয়ে যাবে এরা আপনি বারবার বলছিলেন যে আমার সঙ্গে আপনার বিয়েটা মিথ্যে আপনি সিঁদিতে সিঁদুর পরিয়ে দিয়েছেন স্যার যেভাবেই সেটা দেন না কেন আমাদের বিয়েটা তো হয়ে গেছে আর আমি তাই বলবো যে আপনি এমন কোনো কথা বলবেন না যাতে আমার খুব খারাপ লাগে এই বিয়েটাকে তো আমি কখনো মানি না আর তুমি যদি মানো সেটা তোমার ব্যাপার তবে এই পরিবারটাকে আমার সব কিছু নিজের জায়গা ছেড়ে চলে যাওয়াটা উচিত হয়নি কোনো কিছু পালিয়ে যাওয়াটা কখনো সমাধান নয় সেটা আমি খুব ভালো বুঝতে পেরেছি আমার জন্য কেউ বসে নেই নিজেদের জীবন সবাই নিজের মতো করে কাটিয়ে ফেলেছে এমন কি আমার জন্য কেউ এতটুকু অপেক্ষা পর্যন্ত করেনি সবাই সবার মতো ভালো আছে তাহলে আমি বেকার ওদের মাঝখানে গিয়ে খারাপ হতে যাব কেন আমি কেন নিজের অধিকারের জন্য লড়াই করব সেটা আমি চাই না সবাই ভালো থাকুক তাই আমাদেরকে এখন এখান থেকে বেরিয়ে যেতে হবে আমরা কোথায় যাচ্ছি সেটা তো বলবেন জানি না কোনো অজানা জায়গায় যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না এবং আমরা নিজেদের মতো করে সব কিছু শুরু করতে পারি ইরার যেহেতু একটা কালো অতীত রয়েছে তাই ইরাও সূর্য হাত ধরে অজানা জায়গায় যেতে রাজি হয়ে যায় ইরাও চায় নিজের ওই কলঙ্কিত জীবন ছেড়ে সূর্যর সঙ্গে নতুন করে সব কিছু ঝেড়ে ফেলে জীবন শুরু করতে কিন্তু এতটা যে সহজভাবে ইরাকে তারা ছেড়ে দেবে না সূর্য আজকে নিজের জীবনের পরিণতির জন্য নিজে দায়ী তাই অনুতাপ করা ছাড়া তার কাছে কোনো উপায় নেই যখন দীপা সূর্যকে ভালোবাসত সূর্য দীপাকে কখনো বোঝারই চেষ্টা করেনি বারবার দীপাকে আঘাত করেছে ধাক্কা মেরে ফেলে ডিভোর্স পেপারে সূর্য সই করে দিয়ে চলে গিয়েছিল দীপা পা পর্যন্ত ধরেছে কিন্তু কোনোভাবেই সূর্য সেটা শুনেনি তার খেসারত্ব আজকে দিতে হবে কারণ দীপা সারা জীবন সূর্যর জন্য নিঃস্বার্থ ভালোবেসে যাবে আর সূর্য অপমান করবে এটা তো কতদিন আর সূর্য হবে তাই দীপা নিজের জীবনে অর্জুনকে পেয়ে এখন মুগ্ধ হয়ে যাচ্ছে সূর্যর কথা আস্তে আস্তে সে ভুলেই গেছে প্রায় আর কিছুটা দিন গেলে সেটাও মনে থাকবে কিনা সন্দেহ আছে কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে সূর্য ইরাকে ঘিরে অন্য জায়গায় পালাতে ব্যাগ গোছালো সূর্য বুঝতেও পারছে না যে ইরা নামের মেয়েটির কোনো আইডেন্টি সে জানে না আর যখন জানতে পারবে তখন অনেকটা না দেরি হয়ে যায় কারণ ইরা সূর্যর সঙ্গে নিজের নতুন জীবন শুরু করতে চাইলেও ইরা অতীত কখনো সেটা করতে দেবে না সূর্য জানেও না যে আসলে ইরা কি করত কি পরিচয় সব কিছু এরপরে সূর্য এরা ব্যাগ অনেক দূরে যাওয়ার পরিকল্পনা করলো কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন